সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি যথারীতি আমি মাসুদুর রহমান তানভীর। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের যে বাংলা সাহিত্যের চর্চাপদের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা চর্চাপদের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি এবং চর্চাপদ সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা লাভ করেছি এবং চর্চাপদের অনেকগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি। তো এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা চর্চাপদের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এবং আজকের পর্ব অনেকগুলো ব্যাপার কিন্তু আমাদের ক্লাসের মধ্যে থাকবে এবং ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা প্রথম ক্লাসটি দেখেন নাই, তারা ডিসক্রিপশন বক্স থেকে প্রথম ক্লাসটি দেখে নেবেন এবং দ্বিতীয় ক্লাসটি দেখবেন এবং পরবর্তীতে আরো একটি ক্লাস আসবে। এই ক্লাসগুলো করলে আশা করি চর্চাপদ সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আলোচনায় যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে যেকোনো সময় আমরা ক্লাস আপলোড দিলে আপনার সাথে সাথে সেই ক্লাসটি পেয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের চর্চাপদের দ্বিতীয় পর্বে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আলোচনা করব চর্যাপদের ভাষা নিয়ে একটু আলোচনা করব। এই যে চর্যাপদ, এই চর্যাপদের ভাষাটা আসলে কোন ভাষা রচিত সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা পড়েছি প্রথম যে পর্বটা ছিল সেই পর্বে আমরা দেখেছি যে চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। তার মানে নিঃসন্দেহে চর্যাপদ যে রয়েছে সেই চর্যাপদ এটি বাংলা ভাষায় রচিত ছিল, এটা নিয়ে আমাদের মোটামুটি এখন আমরা এই ব্যাপারটা আমরা সবাই জানি। কিন্তু যখন চর্যাপদ আবিষ্কার হয়েছে তখন বিভিন্ন ভাষাতাত্ত্বিকগণ এই চর্যাপদের চর্যাপদকে তারা চর্যাপদের যে ভাষা সেটা বিশ্লেষণ করতে গিয়ে সেখানে তখনকার সময় এটি বাংলা ভাষায় কিনা এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট দ্বিধা কিন্তু রয়েছে। সেখানে দেখা যায় যে সেখানে বাংলা ভাষা প্রায় 60% শব্দ বা শব্দভাণ্ডারের প্রায় মানে অধিকাংশ বলা যেতে পারে বাংলা ভাষার শব্দ এবং বাকি যে 40% ছিল সেই 40%-এর ভিতরে আমরা বিভিন্ন ভাষার শব্দ দেখতে পাই। যেমন আমরা যদি বলি সেখানের ভিতরে ছিল মৈথিলি ভাষার সেখানে কিছু কিছু শব্দ ছিল, অসমীয়র কিছু কিছু শব্দ ছিল, তারপর হচ্ছে উড়িয়া ভাষার কিছু কিছু শব্দ ছিল, হিন্দি ভাষার কিছু কিছু শব্দ ছিল। তো এতগুলো ভাষার সংমিশ্রণ যখন আমাদের চর্যাপদের ভিতরে যখন লক্ষ্য করা যায় তখনই আসলে এই ঝামেলাটা তৈরি হয়েছে। এখন কোন একটা গ্রন্থের ভিতরে আপনি দেখেন যদি যে 40% অন্যান্য শব্দ এবং 60% বাংলা শব্দ, তখন আসলে এই ব্যাপারটা কিন্তু একটা ঝামেলা কিন্তু তৈরি করে এবং তখনকার সময় কি ধরনের ঝামেলা তৈরি করেছিল আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। শিক্ষার্থীরা, যখন চর্যাপদ আবিষ্কার হলো এবং ভাষাতাত্ত্বিকগণ যখন এটা নিয়ে যখন বিশ্লেষণ করা শুরু করলো, তখন মৈথিলির যারা ছিল বা অসমীয় যারা ছিল এরা খেয়াল করে দেখলো যে চর্যাপদ আমাদের ভাষার শব্দ রয়েছে। এই জন্য হিন্দির যারা ভাষাতাত্ত্বিক ছিল তারা বললো যে চর্যাপদ হিন্দি ভাষার নিদর্শন এবং অসমীয় যারা ছিল তারা বললো অসমীয়া, উড়িয়ার যারা ছিল তারা বললো উড়িয়া ভাষার নিদর্শন। তখনই ভাষাতাত্ত্বিকদের ভিতরে একটা ঝামেলা তৈরি হয়েছে যা আসলেই চর্যাপদ কোন ভাষার নিদর্শন। তো চর্যাপদের যে ভাষাটা ছিল সেই ভাষাটা ছিল দুর্বোধ্য বাংলা, অর্থাৎ এই ভাষাটা আপনার আংশিক বুঝবেন আংশিক বুঝবেন না। অর্থাৎ সন্ধ্যার সময় যখন আমরা খেয়াল করে দেখি যে সন্ধ্যার সময় একটু আলো থাকে এবং সন্ধ্যার সময় একটু আধার থাকে, অর্থাৎ একটু বোঝা যায় এবং একটু বোঝা যায় না। এই জন্য এই চর্যাপদের ভাষাকে বলা হয়ে থাকে আলো আধারী ভাষা। চর্যাপদের ভাষাকে কি বলা হয়ে থাকে? আলো আধারী ভাষা। তাহলে আলো আধারী ভাষা কোন গ্রন্থের ভাষাকে বলা হয়ে থাকে? চর্যাপদ। এবং চর্যাপদের ভাষাকে বলা হয়ে থাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? কারণ আমরা জানি সন্ধ্যার সময় একটু আবছা আলো আবছা অন্ধকার থাকে, মানে খানিক বোঝা যায় আবার খানিক বোঝা যায় না। তো এই যে ভাষা নিয়ে, চর্যার ভাষা নিয়ে যে বিতর্ক তখন সৃষ্টি হইলো, সেই বিতর্কটা আসলে অবসান কিভাবে হলো? শিক্ষার্থীরা, ১৯২৬ সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি একটা গ্রন্থ লিখেছেন যে গ্রন্থের নাম হচ্ছে ODVL। এই ODVL যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটির মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বিশ্লেষণ করে তিনি সর্বপ্রথম প্রমাণ করেছেন যে চর্যাপদের ভাষা বাংলা ভাষা। আবার বলছি, ১৯২৬ সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি একটা বই লিখেন, সেই বইটার নাম হচ্ছে ODVL। আমাদের পরীক্ষাতে এই ODVL এর মিনিংটা কি সেটা পরীক্ষাতে আসতে পারে। ODVL এর মিনিং হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি তিনি লিখে সেখানে তিনি চর্যাপদের ধ্বনিতাত্ত্বিক এবং চর্যাপদের রূপতাত্ত্বিক বিশ্লেষণ করে তিনি সর্বপ্রথম প্রমাণ করেছেন যে চর্যাপদের ভাষা বাংলা ভাষা। তাহলে চর্যাপদের অনেক ধরনের ভাষা রয়েছে, চর্যার ভাষাকে কি বলা হয় তাকে? আলো আধারী, সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা। এবং ODVL লিখে ১৯২৬ সালে তিনি সর্বপ্রথম প্রমাণ করেছেন যে চর্যাপদের ভাষা বাংলা ভাষা। এক্ষেত্রে আমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন বারবার মতো আসতে দেখা যায়, চর্যাপদের টিকা কার কি? চর্যাপদের টিকা কার কি? খুবই গুরুত্বপূর্ণ কথা। তো মণিদত্ত
আমরা এই নামটা অবশ্যই মনে রাখবো, মনি দত্ত। এই যে মনি দত্ত ছিলেন, তিনি চর্যাপদের সংস্কৃত টীকার তিব্বতী অনুবাদ করেন। পরীক্ষাতে প্রশ্ন আসবে চর্যাপদের তিব্বতী অনুবাদ করেছিলেন কে, উত্তর হচ্ছেন মনি দত্ত। তাই মনি দত্ত তিনি যখন তিব্বতী অনুবাদ যখন করেছেন, সেখানে তিনি 11 নং যে পদটি ছিল সেই 11 নং পদের তিনি কোনো ব্যাখ্যা দেন নাই। মনি দত্তের টীকায় কত নং পদের ব্যাখ্যা ছিল না, উত্তর হচ্ছে তার তিব্বতী টীকাতে তিনি দেখতে পান যে 11 নং পদে তিনি আসলে কোনো ব্যাখ্যা তিনি সেখানে দেন নাই। ঠিক আছে, আশা করি এই জায়গাটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। এবার আমরা জানবো চর্যাপদের যে ছন্দ রয়েছে সেই ছন্দ সম্পর্কে আমরা জানবো, যে চর্যাপদ আসলে কোন ছন্দে রচিত সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো আমরা জানি আধুনিক কবিতার ছন্দ সাধারণত 3 ধরনের হয়ে থাকে। তার ভিতরে নাম্বার 1 একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, আর একটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ, আর একটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। এই 3 ধরনের ছন্দ আধুনিক কবিতার ছন্দ হয়ে থাকে। এখন চর্যাপদ কোন ছন্দে রচিত এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে যখন চর্যাপদ আবিষ্কৃত হলো, এবং ভাষাতাত্ত্বিক যখন বিশ্লেষণ যখন করলো তখন সেখানে দেখতে পেয়েছে। অনেকেই বলেছেন যে চর্যাপদের মধ্যে বর্তমান যে চর্যাপদের বৈশিষ্ট্য যখন দেখলো তখন সেখানে তখন অনেকেই বললো যে চর্যাপদ আসলে পয়া ত্রিপদী ছন্দের রচিত। আবার অনেকেই বলে না চর্যাপদ 16 মাত্রার পদাকুল ছন্দে রচিত। তো এত এত বিতর্কের ভিতর দিয়ে আসলে চর্যাপদটা কোন ছন্দে রচিত, বা আধুনিক আমাদের যে 3 ধরনের ছন্দ রয়েছে সেই 3 ধরনের ছন্দের ভিতরে আমরা আসলে চর্যাপদটাকে কোন ছন্দে বলবো, কোন ছন্দ হিসেবে আমরা উল্লেখ করবো, এই ব্যাপারটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে যেই বিষয়টা আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা আপনারা অনুসরণ করলে আশা করি আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন এলে এই জায়গা থেকে আপনাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা কোনো আশঙ্কা থাকবে না। তো চর্যাপদ আধুনিক ছন্দের বিচারে মাত্রাবৃত্ত ছন্দ রচিত, এবং আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা গিয়েছে অনেক প্রতিযোগিতামূলক বড় বড় পরীক্ষাতে যেখানে মাত্রাবৃত্ত অপশানে ছিল। তাহলে চর্যাপদ আধুনিক ছন্দের বিচারে মাত্রাবৃত্ত ছন্দ রচিত, অর্থাৎ চর্যাপদের বৈশিষ্ট্যটা এই ছন্দ স্বরবৃত্ত অক্ষরবৃত্ত এবং মাত্রাবৃত্তের মধ্যে 3টা ছন্দের ভিতরে সবচেয়ে বেশি পাওয়া যায় মাত্রাবৃত্তের মধ্যে। এই জন্য আমরা বলবো আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দ রচিত। তবে যদি বলে প্রাচীন ছন্দের বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত, তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর করবো পঞ্চটিকা ছন্দে রচিত। তাহলে প্রাচীন ছন্দের বিচারে চর্যাপদ পঞ্চটিকা ছন্দে রচিত। আর যদি বলে আধুনিক ছন্দের বিচারে বা শুধু বলে চর্যাপদ কোন ছন্দে রচিত, সেক্ষেত্রে আমরা উত্তর করবো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তবে ব্যাপারটা আমি আবার বলছি যে চর্যাপদের যেহেতু অনেক আগে, তাই ছন্দের ব্যাপারটা আসলে ওভাবে প্রকোপ হয়ে দাঁড়ায়নি, কিন্তু এই বিশ্লেষণটা করলে অর্থাৎ আধুনিক ছন্দের বিচারটা আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে মাত্রাবৃত্তর সাথে অনেক কিছু কিন্তু চর্যাপদের মিলে যায়। আশা করি চর্যাপদের যে ছন্দের যে ব্যাপারটা রয়েছে সেটা আশা করি আমাদের কাছে কি। এখন চর্যাপদ আবিষ্কৃত হলো, চর্যাপদের ছন্দ সম্পর্কে আমরা জানলাম, ভাষা সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা জানলাম যে চর্যাপদ, এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে চর্যাপদ কিভাবে প্রকাশিত হয়, অর্থাৎ চর্যাপদের প্রকাশ কাল সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা একটু আবার পেছনে পেরে যাই। চর্যাপদ আমরা হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে কয়টি গ্রন্থ আবিষ্কার করেছেন, তার ভিতরে আমরা জানি চর্যাপদ নিয়ে তিনি তিনি আবিষ্কার করেছেন। এই চর্যাপদ ছাড়াও তার সাথে কিন্তু তিনি আরো 3টি গ্রন্থ নেপাল থেকে আবিষ্কার করেছেন বা এনেছেন। সেই 3টি গ্রন্থ কি, নাম্বার 2 এক হচ্ছে ডাকার নব, তারপর হচ্ছে 3 নাম্বার সরহপাদের দোহা, সরহপাদের দোহা, তারপর আরেকটা হচ্ছে কৃষ্ণাচার্যের দোহা, কৃষ্ণাচার্যের দোহা। এই 4টি গ্রন্থ তিনি আবিষ্কার করেছেন। এই শেষে 2টা সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা, দোহাকে এই দুটোকে অনেকেই দোহাকোষ বলে থাকে একসাথে। তাহলে এই 4টি গ্রন্থ তিনি কিন্তু প্রকাশ তিনি কিন্তু আবিষ্কার করেছেন প্রাচীন যুগের গ্রন্থ হিসাবে। তাহলে তিনি নেপাল থেকে 4টা গ্রন্থ আবিষ্কার করেছেন। চর্যাপদ যখন প্রকাশ হয় তখন হরপ্রসাদ শাস্ত্রী তিনি কিন্তু চর্যাপদ যখন প্রকাশ হয় তখন তিনি কিন্তু শুধু চর্যাপদ নামে সেটিকে প্রকাশ করেন না, কারণ চর্যাপদ তিনি 1টা গ্রন্থ প্রকাশ করেন, অর্থাৎ তিনি 4টি গ্রন্থ একসাথে প্রকাশ করেছেন। সেই 4টি গ্রন্থ তিনি কিভাবে একসাথে প্রকাশ করেছেন শিক্ষার্থীরা, 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রী তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রী 4টা গ্রন্থ একত্রিত করেন, এবং 4টা গ্রন্থকে একত্রিত করে তিনি 4টা গ্রন্থ একসাথে প্রকাশ করেন। কিন্তু তিনি এখানে যে গ্রন্থগুলো দেখতে পাচ্ছেন সেই কোনো গ্রন্থ নামে তিনি প্রকাশ করেন না। তিনি যে গ্রন্থের নামে তিনি যে নামটা তখন দিয়েছেন 1916 সালে প্রকাশ করে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, তিনি যে নামটা দিয়েছেন সেটা হচ্ছে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। তাহলে তিনি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করলেন 4টা গ্রন্থ একসাথে, এবং নামটা কি দিলেন, 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। তাহলে শিক্ষার্থীরা আমরা চর্যাপদের যে প্রকাশ কাল সম্পর্কেও
আমরা কিন্তু আশা করি ধারণা লাভ করেছি যে চর্যাপদ কিভাবে প্রকাশিত হয় এবং প্রকাশের সময় সেটা নাম কি ছিল। তো আজকের ক্লাস থেকে আমাদেরকে কিছু চুম্বক তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেগুলো থেকে আমাদের বারবার বরাবর মতো কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায়। প্রথমত চর্যাপদের টিকাকারকে, আমরা জানি যে চর্যাপদের টিকাকার তিব্বতী টিকার অনুবাদ করেছেন কে, তিনি হচ্ছে মণিদত্ত। তারপর হচ্ছে চর্যাপদের ছন্দ কি, আমরা উত্তর পূর্ব মাত্রাবৃত্ত ছন্দ রচিত এবং চর্যাপদ কত সালে প্রকাশিত হয়, 1916 সালে প্রকাশিত হয়, কোথা থেকে প্রকাশিত হয়, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় এবং চর্যাপদের ভাষা কি, আমরা বলবো বাংলা ভাষা। তবে চর্যাপদের ভাষাকে আবার বলা হয়ে থাকে সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা, আলোয়াধারী ভাষা। এই কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এগুলো থেকেই বরাবর মতো পরীক্ষাতে প্রশ্ন আসে। আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে আপনাদের কাছে, ক্লাসটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আর কোন কোন টপিকের উপর আপনার ক্লাস চান সেটা অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে কোনো একটা ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।